ম্যাম আপনি পড়াতে আইছে নাকি ক্রাশ খাওয়াতে? আসলে তোমরা ক্রাশ তো খাইতেই আসো, এখন ক্রাশই খাইতে থাকো। হায় হায়, ইতনা সুকুন, ভাত তরকারি খাওয়া বন্ধ করে দাও। ডুবেছি আমি তোমার চোখের আনন্দ মায়া। ম্যাডাম যেভাবে সুন্দর করে সেজে গুজে লাইভে এসে ক্লাস করানো হচ্ছে, তো ম্যাডাম উপলবান তো কাশ খাবে, এদিকে তো আমরাও কাশ খেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অস্থির বাঙালি নতুন আরও একটা পর্বে সবাইকে স্বাগত। শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইন্টারনেটের অলিগলি থেকে বাঙালিদের নিয়ে করা অস্থির সব ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই হ্যাঁ, যদি ভিডিওটির ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কোথায় মেয়েদের চুল বেশি কোঁকড়া হয়? মাথায়। এ আমার তো চুল স্ট্রেট, কোকড়া কই দেখো তুমি? এই যে তোমারটা কোকড়া কোকড়া হয়ে আরে না, এটা তো কার্ল করা করছো কেন? ওটা তো কোকড়া। না না না, টেকনিক্যালি উত্তর দাও, মেয়েদের মানে কোন জায়গার চুল সবচেয়ে বেশি কোকড়া হয়? দেখতে পাচ্ছি ওটা কি দেখা যায়? সেটাই তো, আসলে বলো কোন জায়গাটা তুমি বলছো, বলো কোথায় আর কি, কোথায় দেখা যায়? এরকম দেখা যায় না, কোথায় দেখা যায়? দেখা যায় মানে তো চুল আছে, আইব্রো আছে, এটাই আছে। আমার দিকে তাকা কেন এসব বলতেছে? আর তো দেখার মতো কিছু নাই। দেখা যায় বাবা, দেখা যায়। কানের কানের নাই, আমার কাছে কানের ভিতরে, আমার কাছে নাই। আরে কানের ভিতরে চুল কি কোকড়া হয়? হইতে পারে। তো তুমিই তো জানো না, তাহলে এটা মানুষ জানবে কিভাবে? আসলেই তো, এমন ধরনের প্রশ্ন করলে কিভাবে উত্তর দেবে? প্রশ্নটা হয়তো ক্যামেরার বাইরে করলে উত্তর দিয়েই দিত। আর মেয়েটা অনেক দুষ্টু, না হলে এমন ধরনের প্রশ্ন কেউ লাইভের মধ্যে এসে করে? মানুষ দৌড়াচ্ছিলেন দৌড়াচ্ছিলেন দৌড়াচ্ছিলেন, একটা রিক্সায় উঠলেন, রিক্সা থেকে আবার নেমে গেলেন কেন? রিক্সাওয়ালা তো নিয়ে যাচ্ছিল না, রিক্সাওয়ালা ওই মাঠ দিয়ে ঘন করে ওই দৌড় থেকে ওই দৌড় দিয়েছে বুঝছেন, মাঠের উপর কিছু নেই, যা ইস্কালা বলে কথা আমার উপর নামার হয় ইস্কালা দৌড় বুঝছেন, শোনেন, মার মারের উপর কোনো ওষুধ নেই, ঘন 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 পেছনে মার যাই খায় তাই বোঝে, সেই দিন ওই মারের ব্যথা এখনো বুঝতে পারতেছি, আর এই ব্যথার জন্য বিদেশিরা কথা বলতে চায়। কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যথা? কোন ব্যথা? পিঠে ব্যথা, মাথায় ব্যথা, শুইতে গেলে ব্যথা, খালি ব্যথার ব্যথা। ডাক্তার তো বললো অত ব্যথা নাই যত ব্যথা আপনি বলছেন। কথায় আছে না, কেউ মার খেয়ে মরে আর কেউ আনন্দ দেখে আনন্দ পায়, এটা হলো সেই রকম। এখানে হিরো হলো মার খেয়ে তার জীবনের অবস্থা 12টা বেজে গেছে, এদিকে আপা আপাতার ইন্টারভিউ নিয়ে তাকে নিয়ে মজা করছে, কি আজব দুনিয়া ভাইরে। চুতিয়া ক্যা কই বাত নাই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো, নাই ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো। সব পুরুষ এক, তাই না? অবশ্যই সব পুরুষ এক, সবগুলো শয়তান। তাহলে তোমার কি দরকার ছিল সব পুরুষকে টেস্ট করা? ঠিকই তো, এক পুরুষের কাছে ছেঁকা খেয়ে এসে সব পুরুষকে যদি খারাপ বানায় দাও তাহলে কেমন দাস খেতেই হবে। এখনকার রিক্সাওয়ালাগুলো এত যে দুষ্টু, শুধু ভালো রাস্তা রেখে শুধু ভাঙা রাস্তা দিয়েই রিক্সা চালায়। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ টেনে পড়ি, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, লম্বা থাকতে হবে অবভিয়াসলি, এন্ড আমার সব কথা শুনতে হবে, ইনকামের কথাটা নাই বলি তাই বেটার, কজ না হলে পাবলিক অনেক নেগেটিভলি নিবে জিনিসটা, যার কারণে আর কি ইনকামের কথাটা নাই বলি, আমি নিজেই অ্যাকচুয়ালি, বাট এমনি সবাইকেই ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। সিঙ্গেল পোলা বান্দা সব কোথায়? এই কিরিমাপা এখনো সিঙ্গেল আছে আর ইনকাম অনেক ভালো, চাইলে তোমরা কিন্তু লাইন লাগাইতে পারো। তোমার কাছে যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে কিছু একটা বাদ দেওয়ার, তাহলে তুমি কি বাদ দিতা? টিকটক, টিকটক, হ্যাঁ।
ওয়াই এই টিকটকের রাজা শুরু করছে দেশটারে নষ্ট করে আলাইতাছে মানে কে মুজরা হ্যাঁ লাই হিজরা সব কাটায় ভালো মানুষও তো আছে টিকটকে ভালো মানুষ আছে কিন্তু এই প্রতিবন্ধীরা তো বেশি বেশি প্রতিবন্ধীরা বেশি প্রতিবন্ধী ভালো প্রতিবন্ধীদের জন্য ভালো মানুষের আর দাম পায় না টিকটকে সঠিক কথা আসলেই তো ভাই একটা বিষয় ঠিক বুঝতে পারলাম না টিকটকারদের সবাই কেন প্রতিবন্ধী বলা হয় তারপর অনেক নেটে খোঁজাখুঁজি পরে আমি একটা কিছু ভিডিও দেখলাম যে এই কারণেই টিকটকারদের প্রতিবন্ধী বলা হয় চলুন দেখে আসি কেন তারা প্রতিবন্ধী বলা হয় আমি বুঝি না এত মাইয়ে তোমার পিছে ঘুরে কেমনে কি দেখাও রূপ না অন্য কিছু রূপ রূপ আমি বুঝি না এত মাইয়ে তোমার পিছে ঘুরে কেমনে কি দেখাও নোটি 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 অর্থ চিরকুট নোটি অর্থ চিরকুট গাইরল গাইরল অর্থ মেয়ে চুষে চুষে অর্থ বাছাই করা চুষে অর্থ বাছাই করা আগে আগে অর্থ বয়স আগে অর্থ বয়স আগে অর্থ বয়স পিস্তুরি পিস্তুরি অর্থ ছবি পিস্তুরি অর্থ ছবি গামে গামে অর্থ খেলা গামে অর্থ খেলা গামে অর্থ খেলা চনভার্সে টিউন কথাবার্তা চনভার্সে টিউন কথাবার্তা চনভার্সে টিউন কথাবার্তা সিসকেন সিসকেন অর্থ মুরগির গোস্ত সিসকেন অর্থ মুরগির গোস্ত নটাইসে নটাইসে অর্থ বিজ্ঞপ্তি ভাই রে ভাই এটা আবার কেমন লেখাপড়ার স্টাইল এরকম পড়াশোনা করলে তো নির্ঘাত গোল্ডেনে প্লাস পাওয়া যাবে সবচেয়ে বড় ভার্সিটিগুলোতে চান্স পাওয়া যাবে অবশ্যই এমন লেখাপড়া করে না দেখেই মনে হয় আজকে আমরা ইউটিউবে কাজ করতেছি হায় আল্লাহ জীবনে করলাম নাকি হ্যাঁ একে তো নোবেল দেওয়া দরকার ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজা কর এক সেকেন্ড এমন চোরদের তো অবশ্যই নোবেল দেওয়া দরকার তারা একে তো চুরি করে খাচ্ছে তারপরে আবার গাছের মালিককে দোয়া করে যাচ্ছে এমন চোর তো খুঁজে পাওয়া যায় না ভাই রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাত ওয়া ফিল আযাবান নার আমিন আল্লাহ যার কাছে ডাব চুরি করেছে তার জান্নাত বাসী করুক আমিন আল্লাহ ওই গাছে আবার ডাব দেওয়ার সুযোগ করে দাও আমিন আল্লাহ সাতাশ মানি চুরি আমিন আল্লাহ সাথে বর্তমানে বাংলাদেশের ভাইরা কিন্তু সব কিছুতে এগিয়ে আছে তারা সব দিক দিয়ে কিন্তু পৃথিবীর বুকে নাম উজ্জ্বল করছে এখানে বিশ্ব প্রথম সবচেয়ে বড় বিড়িখোরকে পাওয়া গেছে যে কিনা প্লেনের মধ্যে বসেও বিড়ি খাইছে তো বন্ধুরা চলো আমরা দেখে আসি বাঙালি জাতির এক নম্বর বিড়িখোরকে শাস্তি দেখেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা হ্যায় এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায় चूतिया है क्या कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या बेहतर काम है।